বারবারই বলতে ইচ্ছে করছে অসম্ভব সুন্দর, আসলে কথাটা না বললেই হচ্ছে না, কারণ আসলে গানগুলো এত সুন্দর হচ্ছে যে মন ছুঁয়ে যাচ্ছে। আশা করছি আমাদের দর্শক শ্রোতাদেরও মন ছুঁয়ে যাচ্ছে। অনেকেই লীনা আপার কাছে আরো অনেক গান শুনতে চেয়েছে, অনেকে আমাদের কমেন্টস করেছে, আমাদের সাথে কথা বলতে চায়। আসলে আমাদের সাথে এবারে কথা বলার কোনো সুযোগ হয়নি, শুধু হয়েছে আপনাদের সাথে কমেন্টস এর মাধ্যমে আমরা কথা বলতে পারবো। পরবর্তী সময়ে অবশ্যই আমরা লাইভ কথা বলার জন্য আপনাদের সাথে উপস্থিত হব। শিল্পী দুইজনের কণ্ঠে গান অনেক সুন্দর শোনাচ্ছে, ধন্যবাদ। শাহারুল ইসলাম, তিনি বাউল আকাশের কাছে শুনতে চেয়েছে ধিকি ধিকি চলছে রে আজ দেহ গাড়ির চাকা, এই গানটি অবশ্যই শুনতে পাবেন, আমাদের সাথে থাকুন, আশা করছি শুনতে পাবেন। ফারুক আলী, রুমি ভাই আমি কাতার থেকে শুনছি, আমার বাড়ি সিগারেট ফ্যাক্টরির সামনে, যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ গানটি শুনতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনি সুদূর কাতার থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। সজীব লিখেছে মন মন্দিরে পূজা দেব, আসমান ভাইয়ের কাছে বাউল আকাশের গানটি শুনতে চাই, মন মন্দিরে পূজা দেব। অবশ্যই আপনাদের যে রিকোয়েস্ট গুলো আছে আমরা রাখার চেষ্টা করব। তারপরেও আমাদের কিছু মনোনীত গান আছে, সেগুলো আপনাদেরকে শুনতে হবে। আশা করছি যেগুলো মনোনীত আছে এগুলো অনেক পছন্দের গান, তারপরে আপনারা রিকোয়েস্ট করছেন সেগুলো আমরা শোনাবো। আমরা যাচ্ছি বাউল আকাশের কাছে। তার আগে আমি আমাদের যে মিউজিশিয়ান ভাইরা এত সুন্দর করে বাজাচ্ছেন, আমাদের আপনাদের এই গানে যে সঙ্গতটা দিচ্ছেন, তারাও আসলে অসম্ভব সুন্দর বাজাচ্ছেন, তারাও বাংলাদেশের প্রখ্যাত গুণী মিউজিশিয়ান যারা এখানে আছেন। তো পরিচয় করে দিচ্ছে মেঘলা আকাশ যারা বাজাচ্ছেন তাদের সাথে, আমি একটু পরিচয় করে দিচ্ছি। আমার পিছনে যিনি কিবোর্ড বাজাচ্ছেন ওনার নাম হচ্ছে ইউসুফ আগা খান, বাঁশিতে আছেন আমাদের ময়সার ভাই, দোতারা বাজাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যিনি দেশ বিদেশে আসলে দোতারা বাজিয়ে থাকেন এবং অনেক সুন্দর গান করেন, উনি আমাদের গুরু সমতুল্য বড় ভাই তৌফিক ইলাহি। তবলায় আছেন আমার আরেক বড় ভাই, উনিও খুবই ভালো বাজায় আমাদের, উনিও দেশের বাইরেও তবলা বাজাতে গিয়েছিলেন, লন্ডনে উনি এক মাস তবলা বাজিয়েছেন, ওনার নাম মুকুলুর রহমান। আর অক্টোপ্যাডে আছেন আসিফ খান, ধন্যবাদ সবাইকে। আমি যে গানটি এবার গাইব এই গানটি আসলে আমাকে ফোন করে একজন রিকোয়েস্ট করেছিল, সবুজ ঘরে জ্বালা বাইরে জ্বালা, এই গানটি তার অনুরোধের গান, এই গানটি গাইছি। ঘরে জ্বালা বাইরে জ্বালা রে ঘরে জ্বালা, বাইরে জ্বালা জ্বালা দিলে রাইতে একমাত্র তোর প্রেমে কারো, বাইরে জ্বালা রে ঘরে জ্বালা
অনেক সুন্দর। আর একমাত্র তোর প্রেমের কারণে ঘরে জ্বালা বাইরে জ্বালা, আসলে জ্বালা সবার জীবনে আছে, কারো ঘরে কারো বাইরে।